রাস্তায় গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে শুট আউটের ঘটনা, মগরাহাটের ঘটনা। সেখানে রাস্তায় গাছের গুড়ি ফেলা ছিল, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো ট্রাকের খালাসির। পুলিশ সূত্রে খবর, লুঠের উদ্দেশ্যে ধামুয়া রোডের ওপর গাছের গুড়ি ফেলে রেখেছিল দুষ্কৃতীরা, আর সেই সময় ট্রাকের খালাসে যখন নামতে যান গুলি চালানো হয় তাকে উদ্দেশ্য করে। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, ঠিক কি ঘটনা ঘটেছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কি জানাচ্ছে পুলিশ? দেখো, ওই ঘটনাটি হচ্ছে গত রবিবার, গতকাল ভোর রাতের ঘটনা। নগরাহাটের যে ধামুয়া রয়েছে সেই ধামুয়া দিকে একটি ট্রাকে কয়লা ভর্তি ট্রাক সেটি যাচ্ছিল জয়নগরে, সেই যাওয়ার পথে রাস্তায় আড়াআড়ি ভাবে গাছের গুড়ি ফেলা ছিল। ট্রাক চালকরা মনে করে যে এখানে কোনো অবরোধ হয়েছে বা কোনো সামনে কোনো গন্ডগোল আছে। এরপর ট্রাক চালক এবং খালাসিরা যখন নেমে সেই গাছের গুড়ি সরাতে যায়, তখন অতর্কিতে মুখ ঢাকা অবস্থায় কয়েকজন দুষ্কৃতি আক্রমণ করে এবং গুলি চালাতে শুরু করে। এই গুলির আঘাতে একজন খালাসি নন্দকিশোর সিং তিনি গুরুতর আহত হন এবং একজন খালাসিকে তারা অপহরণের চেষ্টা করে। তারপর এই খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়, অপহৃত যে খালাসি ছিল তাকে উদ্ধার করে এবং যে আহত ছিলেন, গুলিবিদ্ধ ছিলেন নন্দকিশোর, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর গতকাল দিনভর ডায়মন্ডহাবা পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় এবং তারা তল্লাশি শুরু করে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চারজন হচ্ছে সকলেই মগরাহাটের বাসিন্দা বলে জানা যাচ্ছে এবং এরা এই ট্রাক এবং টাকার উদ্দেশ্যে, মূলত ছিনতাইয়ের উদ্দেশ্যে এই কাজটা করছিল বলে জানা গেছে। তবে এই যে চক্র, এদের পিছনে আর কি কেউ রয়েছে না, এই এই চারজন ইতিমধ্যে জানা গেছে, পাঁচজন ছিল এই দুষ্কৃতি দলের, চারজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, বাকি একজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। আজকে ভিডিওদের ডায়মন্ড আবার মহকুমা আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেবে পুলিশ। ধন্যবাদ গৌতম। কখনো ভদ্রভাবে হুমকি দেওয়ার নির্দেশ, কখনো দাদাদের কথা। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে ভাইরাল হয়েছে আরেকটি অডিও ক্লিপ, যেখানে শোনা গেল সাগর দত্ত মেডিকেল কলেজের কথাও। ভদ্র ভাষায় থ্রেটটা দে, দে থ্রেটটা দে, সাগর দত্ত নিয়ে কথাটা বলেছে, আমরা কেন যাব ওর ভদ্রভাবে। লবিবাজি, দাদাগিরি, হুমকি, আরজিকর মেডিকেলে চিকিৎসকের খুন ধর্ষণের পর এমন চাঞ্চল্যকর সব অভিযোগ তুলেছেন মেডিকেল কলেজের অনেক পড়ুয়া। এই প্রেক্ষাপটে ভাইরাল হয়েছে বেশ কিছু অডিও ক্লিপ, যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। এরকমই একটি ভাইরাল অডিও ক্লিপে শোনা গেল উত্তর চব্বিশ পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজের নাম। যদি তোর কোনো প্রবলেম হয়ে যায়, তোর উপরে কিন্তু কেউ নেই। তো প্রথম থেকে একটা কথা বলেছিলাম যে লয়ালিটি ম্যাটার্স ফর দ্য সাগর দত্ত, অলওয়েজ অলওয়েজ। সেই জিনিসটা ওরা ব্রেক করলো, ঠিক আছে, যে ওরা ভাবলো যে ওরাই, ওদেরও উপরে কিন্তু কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, তো ওরা ভাবলো যে এতদূর যখন পৌঁছেই গেছি তখন আমাদের আর সাগর দত্ত কে দরকার নেই। আমাদের সবসময় হয় আমরা, আমি আমাদের যে কলেজ, আমরা কলেজটা সাথে সবসময় চেন তৈরি করছি, উঠবো একসাথে, উঠবো সবাইকে নিয়ে উঠবো। এখানেই শেষ নয়, বিভিন্ন হাসপাতালে প্রশ্ন উত্তর পাঠানোরও কথা শোনা গিয়েছে ভাইরাল অডিও ক্লিপে। আমি বলেছিলাম আমি উলুবেরিয়াকে নিজের দায়িত্ব নিয়ে কোশ্চেন পাঠাবো, কিন্তু বারাসাতকে আমি না কোশ্চেন পাঠাবো না অ্যান্সার পাঠাবো। হুম হুম হুম, পাঠাইনি। বারাসাতের সাথে কথা বলতে হবে, এর সাথেও কথা বলতে হবে, মানে খেলাটা আমি খেলবো। হুম হুম হুম, দাদা ওদের নাম রোল নাম্বার নিল, রেজিস্ট্রেশন নাম্বার নিল, খুব ভালো কথা, ক্যাচ লাগাতে হবে। আমি জানি আমি আমার কলেজের ছেলের নাম রোল নাম্বার পাঠাবো হবে, আর উলুবেরিয়া আমার তিনজন রয়েছে তার আমি নাম রোল নাম্বার পাঠাবো, যারা আমার সাথে লয়াল আমি তার সঙ্গে পাঠাবো। বারো হাতে আমি পাঠাইনি, ইউনিটের দুটো কে সব ইয়ার লাগ লেগে গেছে, ইউনিটের দুটো ছেলের, ইউনিটের দুটো ছেলের, ইউনিট শেষ। কোন দাদা ওই যাদেরকে মানে মাথায় ওই বেড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছিল না, কোন দাদা এই করে দেবে, এই এত পরিচয় তৈরি হয়ে গেছে, কিন্তু ওরা ভুলে গেছিল যে আমরা এতক্ষণ আমাদের ক্যাশ দিতে, তখন মধ্যে ওই দাদাও করবে না। ব্যাস খেয়ে চুপচাপ বসে আছে, ইউনিট ভেঙে গেছে, ওদের দুটো লবি আলাদা হয়ে গেছে। সরকারি হাসপাতালগুলিতে নির্দিষ্ট একটি লবির দাদাগিরির অভিযোগ দীর্ঘদিনের। ভাইরাল এই অডিও ক্লিপের কথোপকথন সত্যি হলে সেই অভিযোগই আরো জোরালো হবে বলে মনে করছেন অনেকে। এবিপি আনন্দ।